পাবজি বর্তমান সময়ের জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি নাম পাবজি। তো আমরা কম বেশি সকলেই পাবজি খেলে থাকি। তো আমি যখন প্রথমে পাবজি খেলে গেলাম, তো তখন দেখা গেল যে আমি ইউটিউবে সার্চ দিলাম। আমি প্রথমে পাবজিতে ঢুকে কিছুই বুঝতেছিলাম যে আসলে কীভাবে খেলতে হয়, কীভাবে শুরু করতে হয়, কিছুই বুঝছিলাম না। তো ভাবলাম ইউটিউবে একটা সার্চ দিই। ইউটিউবে সার্চ দিলাম, কিন্তু বাংলায় কোনো টিউটোরিয়াল নেই। টিউটোরিয়াল আছে হিন্দি এবং ইংলিশে। তো আমি ভাবলাম যে আমি নিজে একটা চ্যানেল খুলেছি, চ্যানেল দিয়ে আর কি আমি যারা আর কি পাবজিতে ইন্টারেস্ট আছে, গেমে ইন্টারেস্ট আছে, তাদের আর কি হেল্প করার জন্য। শুধু পাবজি না, আমি বিভিন্ন ধরনের গেমের টিউটোরিয়াল এই চ্যানেলে দেবো। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে, আপনারা সকলে জানেন, ইয়েস ইটস মেহেদি। আমার নাম মেহেদি, আমি মেহেদি শোহাগ। তো ফ্রেন্ড, আজকে আমরা দেখবো আপনি কীভাবে পাবজি প্রথমে শুরু করুন। অনেক প্রো লেভেলের ইউজার আছে যারা পাবজি সম্পর্কে জাস্ট খেলতে পারে, কিন্তু প্রথমে যে একটা যে নিয়ম কারণ, প্রথমে যে সেটিংসগুলো আছে, সেই সেটিংসগুলোই বোঝে না। তো আজকে আমি সেই সম্পর্কে কথা বলবো এবং পাবজিটা ওপেন করব, এবং আস্তে আস্তে আপনাদের ধাপে ধাপে পাবজিটা সম্পর্কে আর কি প্রপারলি আরও বলবো, কীভাবে আপনি আরও বেশি আর কি খেলাটা আর কি ভালো খেলতে পারেন এবং আরও বেশি স্ট্রংলি আর কি সবাইকে দেখাতে পারেন, এরকম কিছু আর কি। তো ফ্রেন্ড, আমরা এখন আর কি চলে যাব পাবজিতে। তো ফ্রেন্ড, আর একটা কথা, আপনি যদি আপনার ফোনে যদি পাবজি ইনস্টল না হয়, অনেকের ফোনে পাবজি ইনস্টল হয় না, দেখা যায় যে পাবজি ইনস্টল হয় না তাদের ফোনের র্যাম কার্ড কম থাকার কারণে অথবা প্রসেসর কম থাকার কারণে এইগুলা। তো আপনার যদি একটা নর্মাল কম্পিউটার থাকে, আপনি নর্মাল কম্পিউটারটা ইজিলি খেলতে পারবেন। তো নর্মাল কম্পিউটারেই খেলার জন্য একটা আর কি অপশন আছে। তো অপশনটি হচ্ছে আপনার, প্রথমত আমি আপনাদের একটা লিঙ্কের সাথে পরিচয় করে দেবো, যে লিঙ্কটার মাধ্যমে আপনি এই সফটওয়্যারটা পাবেন। তো জাস্ট আমি গুগল করবেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার ভিতরে আপনি যে কোনো আপনার নর্মাল ফোন দিয়ে আর কি এই পাবজিটা, নর্মাল ফোন না সরি, নর্মাল কম্পিউটার দিয়ে আপনি পাবজি খেলতে পারবেন। এর জন্য হাইলি কোনো গ্রাফিক্স টিক্স কিছু দরকার হবে না, আপনি সিম্পল একটা কম্পিউটার দিয়ে আপনি খেলতে পারবেন। তো এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দেবো। আপনি জাস্ট ওইখান থেকে গিয়ে ডাউনলোড দিয়ে নেবেন, ডাউনলোড দিয়ে আপনার কম্পিউটার এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার 2 GB মতো নেট কাটবে, 2 GB আর কি ইনস্টল হতে, এমনি তো পাবজি 1.5 GB, তারপরে টোটাল মিলে 2 GB মতো নেট কাটার পরে আর কি এটা আর কি প্রপারলি আপনি ওপেন করতে পারবেন। তো এটা আপনার কম্পিউটারে গেল। এখন আমরা ফোনের যে বিষয়টা আছে, আমরা এখন ফোনে চলে যাই। তো আমরা এখন আমাদের হচ্ছে পাবজিটা আছে, পাবজিটা ওপেন করবো। পাবজিটা ওপেন করার পরে জাস্ট এটা একটা ইন্টারফেস দিবে, যেটা আর কি দেয়। এখন পাবজি ওপেন হয়ে গেছে, যেখানে লোডিং হচ্ছে চেকিং ফর আপডেট। এটা আপনার প্রত্যেকটা কম্পিউটার বলেন আর কি ফোন বলেন, এখানে আপডেট দেবে, কারণ তাদের নতুন নতুন যে আপডেটগুলো আসে সেগুলো আর কি আপডেট হয়। তো আমার এটা আপডেট হয়ে যাক, আমি জাস্ট একটু ওয়েট করি। তো আমার দেখতে পাচ্ছেন আমাদের আপডেটটা প্রায় শেষের পথে। তো শেষ হয়ে যাক, এটা তো শেষ হয়ে গেছে। এখন ওকে করে দিতে হবে, এখান থেকে ওকে করে দেওয়ার পরে জাস্ট এটা কেটে যাবে সিম্পলি, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা আপডেট হলো বলে কেটে গেল। তো এখানে জাস্ট আবার আপনি ওপেন করবেন। তো পুনরায় আবার ওপেন হয়ে গেল। তো এখানে যখন দেখেন আপডেট আবার খুঁজছে, কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে, পরবর্তী আপডেটটা ঝামেলা করবে না। কিন্তু যখন নতুন কোনো আপডেট আসবে তখনই আপনাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করে আর কি আপডেটটা দিয়ে নিতে হবে, তাহলে আপনার গেমটা প্রপারলি চলবে। তাদের যে নতুন যে সিস্টেমগুলো আসে সবসময় তো আপডেট হতে থাকে, তো আপডেটগুলো আর পেতে আপনি সহজে পাবেন। তো আমাদের লোডিং টাইম শেষ। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রথমে ওপেন করার পরে এরকম দেখাবে। তো এখান থেকে আপনার একটু লগ ইন করতে হবে, কারণ লগ ইন না করলে আপনি পরবর্তী যখন ঢুকবেন তখন আর কি ঝামেলা হয়ে যাবে। তো এখানে জাস্ট আমি বলবো আপনি ফেসবুকটা দিয়ে লগ ইন করেন। তো জাস্ট ফেসবুক ক্লিক করবেন, এগ্রি করার পরে আপনার ফেসবুক যে আইডিটা আছে সেটাতে আর কি চাইবে। তো আমারটা অলরেডি দেওয়া আছে, এই জন্য আর কি নিজে নিজে দেখেন লগ ইন হয়ে যাচ্ছে। তো লোডিং হচ্ছে একটু। তো লোডিং হওয়ার পরে দেখেন এখানে আপনার বলতেছি যে আপনার গ্রাফিক্সটা কেমন হবে, হাই গ্রাফিক্স, লো গ্রাফিক্স। তো আমি জাস্ট এখানে আমার এটা মিডিয়াম গ্রাফিক্সে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার এই কর্নার দেখেন যে 100 আর কি বিটকয়েনের মতো দেখাচ্ছে। তো এখানে জাস্ট আপনি গো করে দেবেন, কর্নার থেকে গো করে দেওয়ার পরে আপনার 100 আর কি যে কয়েন ওটা চলে আসবে, তাহলে আপনার কেনাকাটা করতে আর কি সুবিধা হবে যে কোনো কিছু। তো এখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখানে। তো এখানে আপনি দেখেন একটা জাঙ্গিয়া পরা মানুষ আছে, গায়ে গেঞ্জি আছে, গেঞ্জি আপনার থাকবে না, আর হয়তোবা আপনার এই বন্দুকটা থাকবে না, অন্য কিছু থাকতে পারে। কিন্তু এই বন্দুক বলেন আর কি আর যাই বলেন, এর কোনো মূল্য নেই, কারণ এগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে আপনি খেলা করবেন এবং এইগুলো কিনবেন, সেগুলো আপনার কাজে লাগবে। তো এখন আপনি যদি গেঞ্জিটা বদলাতে চান তাহলে যেটা করবেন, স্টোরে চলে যাবেন। স্টোরে যাওয়ার পরে এখানে দেখেন ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন এবং এই সাইড থেকে আপনার একদম লাস্ট যে এটা আছে এইখানে দেবেন। এইখান থেকে আপনি আপনার চাহিদা মতো চয়েস করে নেবেন, এবং আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ফিমেল মেল, তো যা হোক তা আপনি চয়েস করার পরে এখানে আপনি and if you can open on লেখা আছে তো এখানে আপনি এটাকে ওকে করুন। ওকে করার পরে দেখেন আমার not enough পিবি বলতেছে, তো আমার আগে থেকে আমি কিনছিলাম এজন্য আমারটা আর এনাফ নেই। তো এখন আপনি ওইখানে ক্লিক করলে আপনি আর কি এটা নিতে পারবেন আর কি। তো নেওয়ার পরে এখানে আর কি নিচে থেকে এটা ক্লিক করবেন যে ইনভার্ট হিস্ট্রি, তো এখান থেকে আপনার যেটা কিনেছেন, আমার এখানে একটু গেঞ্জি নিয়েছিলাম ওই গেঞ্জিটাই আর কি আছে, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিলে এটা পাবেন। তাছাড়া আপনি এখানে রিস্টার্ট করলে আপনি এখানে আপনার যে মানুষ বলেন যেগুলো বলেন এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, চুলের কালার, তারপরে মেল ফিমেল এগুলো আপনি আর কি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এই চুল নেবো না, এটাই বেটার। এখান থেকে অফ করে দেবেন, অফ করার পরে দেবেন প্রথম অবস্থায় আপনাকে এই আমাদের বিকিটা চালু এটা আপনার প্রথম অবস্থায় যাইবে না, তো জাস্ট আপনি এখানে আর কি ব্যাক করে চলে আসবেন এবং কর্নারতে ক্রস করে দেবেন। এবং আপনি যে লগ ইন করলেন আপনার একটা নাম ঠিকানা এটা আছে, তো আপনি কর্নারে জাস্ট আপনার ফটোর পরে ক্লিক করবেন, ফটোর পরে ক্লিক করার পরে ইনফরমেশনে ক্লিক করবেন এখান থেকে। তো ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে আপনার দেখেন যে ফ্ল্যাগ বাংলাদেশ আমারটা, তো এখান থেকে আপনি আপনার যে ফটো না দেখা চাইলে এটা ওপেন করতে পারেন, আবার যেটা আছে এটাই থাকতে পারে, আবার অ্যাভারেজ আপনার ফ্রেম যেগুলো আছে এগুলো আপনি আর কি সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনার নামগুলো আপনি আর কি ইয়ে করতে পারেন, মডিফাই করতে পারবেন। তো আমারটা অবশ্য করা হয়ে গেছে, এজন্য 60 দিন আমার আর কি অপেক্ষা করতে হবে। তো জাস্ট আপনি এখানে ক্রস করবেন, ক্রস করার পরে এখানে আপনার সাধারণভাবে হয়ে যাবে এবং তারপর আপনি স্টার্ট করবেন। এটা স্টার্ট করার পরে দেখেন আমারটা লোডিং হচ্ছে, তো দেখেন লোডিং হয়ে গেল এবং লোডিং হওয়ার পরে এখানে আপনার দেখেন যে আপনার খেলাটা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে আপনার হাতে কিছুই থাকবে না, জাস্ট আপনার দুটা হাত থাকবে আর আপনাকে দৌড়াতে হবে। এখানে কর্নার থেকে দৌড়াতে হবে, দৌড়ায় আপনাকে আর কি দৌড়ায় যেতে হবে। এখন আপনাকে আর কি প্লেনে ওঠার জন্য দেখেন ম্যাচ স্টার্ট হয়ে গেল এবং প্লেন আর কি চলা শুরু করলো। তো ফ্রেন্ড আমি আজকে এই পর্যন্তই দেখাচ্ছি, আর আমার যে পরবর্তী সাথে চলে আসবে 2-1 ঘন্টার ভিতরে আমার পরের টিউটোরিয়ালটা চলে আসবে। তো আমি ওইখানে আপনাদের আরও বিস্তারিত কীভাবে খেলা করবেন, কীভাবে আর কি আপনার যে আপনার এখন তো বন্দুক নেই আপনার হাতে, কীভাবে আপনি বন্দুক সংগ্রহ করবেন এগুলো আমি আর কি প্রপারলি আপনাদের ফুলফিল দেখিয়ে দেবো। তো ফ্রেন্ড আপনি যদি গেমের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ইটস মেহেদি ভিডিও গেমার নামে যে আমার চ্যানেলটি, তো এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখেন। আপনার গেমের প্রতি ইন্টারেস্ট হয়ে থাকলে আমি আপনাদেরকে অনেক গেমের আর কি টিউটোরিয়াল দেবো, আপনাদের আর কি ভালো লাগবে। তাছাড়া আমি পাবজির সম্পর্কে আরও কিছু বলবো, এখনও অনেক বড়, এটা জাস্ট বিগানার লেভেল, যারা আপনার নতুন খেলা করতেছেন তাদের জন্য। মানে আমিও যখন নতুন ছিলাম তখন আমি কিছুই বুঝতাম না, এই জন্য এই হেল্পের স্বার্থে আর কি এটা আর কি তৈরি করলাম ভিডিওটা। তো ফ্রেন্ড দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।